রানীগঞ্জের বড়বাজারে অবস্থিত বড় কালী প্রায় 250 বছরের প্রাচীন। এই কালী পুজোকে কেন্দ্র করে মানুষের একটা আলাদা উন্মাদনা আবেগ রয়েছে। কালী পুজোর সকাল থেকেই মন্দিরে ভক্ত সমাগম ঘটে। অন্যদিকে রানীগঞ্জের বিগ বাজেটের সর্বজনীন পুজোগুলিতেও এবছর মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চল রানীগঞ্জের কালী পুজো এবার জমজমাট। কালীপুজোতেও থিমের ছোঁয়া পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শিল্পাঞ্চলে। রানীগঞ্জের বড় কালীপুজোগুলির মধ্যেই অন্যতম অশোকপল্লী যুব সংঘের কালীপুজো। এবার এই মণ্ডপ মাদুর দিয়ে সাজানো হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার পুজো 49 বছরে তাদের পড়েছে। রয়েছে চন্দননগরের আলোকসজ্জা ও উড়িষ্যার ডাকের সাজ। উদ্বোধনের পরই দর্শনার্থীদের ঢল দেখা যায় এই মণ্ডপে। অন্যদিকে অশোকপল্লী দক্ষিণপল্লী সর্বজনীন কালীপুজোর এবারে গা ছমছমে পরিবেশ, আর তা দেখতেই মণ্ডপে দর্শনার্থীদের ঢল। পাশাপাশি রানীগঞ্জের বড়বাজারে অবস্থিত বড় কালীবাড়ি মন্দির, এই মন্দিরকে ঘিরে মানুষের আবেগ, আস্থা, বিশ্বাস, উন্মাদনা থাকে সারা বছরই। তবে কালী পুজোয় আলাদা উন্মাদনা দেখা যায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে। কালী পুজোর সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে এই মন্দিরে। মন্দিরের পৌরাণিক গাথা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মন্দিরের সেবায়েত সাগর চট্টোপাধ্যায়। কিন্তু 11 মাস পর যে মহালয় আমরসা হয়, সেই আমরসের মা আমাদের বিসর্জন হয়ে যায়, আবার কালী পুজোর সময় নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়। সেরকম মহা এখানে এটা এটা 229 বছর ধরে হয়ে আসছে। এই মন্দির স্থাপিত হয়েছে তারাশঙ্কর চট্টোপাধ্যায় করেছেন, তারা চরণ চট্টোপাধ্যায় করেছেন 1212 সালে, এখন 1300-1428 সাল, মানে 29 বছর হয়ে গেল। বিসর্জন হয়, আবার লক্ষ্মী পুজোর পর থেকে আমাদের মূর্তি গোড়া আরম্ভ হয়ে যায়। দিন দিনে ঘোরা আমাদের পুরো মানে মূর্তি ইয়ে হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার যে আমরা পরের দিনই মাকে তুলে দিয়েছি এখানে, পরের দিন থেকেই মানুষের ফল নেমেছে এখানে, এখনও চলছে এবং এটা চলবে, এটা 12 মাসেই চলে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। আপনার স্বপ্নের বাড়ি নিয়ে এসেছে দেব শিল্পী একম। 24/7 ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, সেফটি উইথ সিসিটিভি ক্যামেরা সার্ভেলিয়েন্স, সাথে রয়েছে নানা রকমের ফ্যাসিলিটি। ছাদে রয়েছে ডিফারেন্ট ফ্যাসিলিটি, চিলড্রেন প্লে এরিয়া, পার্টি লন, ফিটনেস জোন, ইয়োগা অ্যান্ড মেডিটেশন জোন, জগিং ট্র্যাক এটসেট্রা। দেব শিল্পী একমে চলছে ফেস্টিভ অফার। বুক 1 BHK গেট 25,000 রুপিস গিফট কুপন, বুক 2 BHK গেট মডুলার কিচেন, বুক 3 BHK গেট হন্ডা অ্যাক্টিভা 6G, স্টার্টিং প্রাইস 16.5 লাখ। আরও আছে অনেক ফ্যাসিলিটি, সো হারি আপ, ডোন্ট মিস দেব শিল্পী একম। আপনার স্বপ্নের বাড়ি রানীশাহের মোড়, বিসাইড পেট্রোল পাম্প, রানীগঞ্জ।